সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, তোমাদের প্রথম শ্রেণী অভিজ্ঞার সিলেবাস অনুসারে দুইটা অধ্যায় শেষ, প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় শেষ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম অধ্যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু বোর্ডে তোমাদের কি নবম অধ্যায়টা লিখে রেখেছি, এবং আমি তোমাদের আজকে তিনটা পার্ট আলোচনা করবো। আজকে খুব ভালো করে তোমাদের সাথে আমি তিনটা পার্ট আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ম্যাম করা শুনবে, বোঝার চেষ্টা করবে, এবং সামনে অবশ্যই কী রাখবে, বই রাখবে। সামনে অবশ্যই কী রাখবে, বই রাখবে। দেখো আমার সামনে কী আছে, বইটা কি ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে নবম অধ্যায় আমাদের দায়িত্ব ও কর্তব্য। নবম অধ্যায় কী, আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো নবমতায় দায়িত্ব কর্তব্যের মধ্যে তিনটা পার্ট আমি আলোচনা, পার্ট এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, তাহলে চলো আজ আমি তোমার সাথে নবম অধ্যায় আলোচনা করছি। নবম অধ্যায় আমাদের দায়িত্ব কর্তব্য, পার্ট এক সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। অধ্যায় সাত ও আট মানুষের মানবাধিকার সম্পর্কে পড়বো, ঠিক আছে? কারণ আমরা এখন সাত এবং আট কিন্তু কী করিনি, পড়িনি। ওখানে কি মানবাধিকার সম্পর্কে কী আমরা তোমাদের সাথে কী করবো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো। মানবাধিকার সম্পর্কে আমি জাস্ট একটু বলে রাখছি, সেটা হলো মানবাধিকার মানে মৌলিক অধিকার। মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে ওগুলোকে কী বলছি আমরা, মানবাধিকার বলছি। সমাজে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এই অধ্যায়ে আমরা কী করবো জানবো। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমাদের কিছু কী রয়েছে, দায়িত্ব রয়েছে। যেমন ছোটদের ভালোবাসবো, কী করবো, দেখাশোনা করবো, অবশ্যই ভালোবাসবো এবং দেখাশোনা করবো। কাদের, ছোটদের। কারো কি ক্ষতি করবো না, কারো কি ক্ষতি করবো না, সবার উপকার করার কী করবো চেষ্টা করব। তারপরে সমাজের বিভিন্ন নিয়মকানুনগুলো কী করব, মেনে চলব। সুবিধাবঞ্চিতদের কী করব, সহযোগিতা করব। বয়স্কদের কী করব, শ্রদ্ধা করব। সমাজে বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি আমরা কী করব, সংরক্ষণ করব। রাস্তায় আমরা কী করব, নিরাপদ থাকব। অপরিচিত মানুষদের কাছ থেকে কী থাকব, সাবধান থাকব। তারপরে এখানে একটা রাকিবকে নিয়ে একটি ঘটনা আমরা পড়ি। তোমরা খেয়াল করো, রাকিব সম্পর্কে আমরা একটা ঘটনা পড়ছি। রাকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। রাকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের কোথায় গিয়েছিল, বাইরে গিয়েছিল। সন্ধ্যায় গড়িয়ে রাত হলো, কিন্তু সে কী ফিরল না, সে কী করলো, ফিরল না। রাকিবের বাবা মা পুলিশকে কী করলেন, জানালেন। 10 দিন পর পুলিশ রাকিবকে কী গ্রাম থেকে কী করলো, উদ্ধার করলো। জানা গেল দুইজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে গিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রাকিবের পরিবার থেকে 10 লক্ষ মুক্তিপণ দাবি। তাহলে এটার দ্বারা আমরা কী বুঝছি, যে আমরা অপরিচিত কারোর সাথে কোথাও যাব না, এবং অপরিচিত কোনো কিছু দিলাম, অপরিচিত লোক যদি কোনো কিছু দেয় তাহলে আমরা কী করবো, খাবো না। তারপর এবার আসুন পার্ট দুই, বাড়িতে নিরাপত্তা রক্ষা। মানে বাড়িতে নিরাপত্তা রক্ষা বা বাড়িতে নিরাপদ থাকার জন্য আমরা কী কী করতে পারি। তাহলে খেয়াল করো তোমরা, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়, বাড়িতে দুর্ঘটনা যে ঘটবে তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। সেগুলো হলো ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে কী করব, ব্যবহার করব। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিসগুলো কী করব, সাবধানে ব্যবহার করব। খালি পায়ে বা বেঁচে হাতে বৈদ্যুতিক তার কী ধরব না, এটা কি ধরা উচিত, মোটেও না। এটা তাহলে ধরলে কী হবে, কারেন্ট ধরবে, মানে যেটাকে আমরা শর্ট সার্কিট বলে থাকি, বা সরি শর্ট সার্কিট না, যেটাকে কারেন্ট ইলেকট্রিসিটি, যেমন বেঁচে হাতে আসলে খালি পায়ে এগুলো বৈদ্যুতিক সুইচগুলো ধরা উচিত নয়। 3, ওষুধ ও কীটনাশক গায়ে স্পষ্ট করে লিখে রাখবো, যাতে ভুলবশত কেউ খেয়ে না ফেলে। কারণ ওষুধ এবং কীটনাশকের গায়ে যদি লিখে রাখে ভুলবশত কেউ ওষুধ মনে করে যদি কীটনাশক খেয়ে ফেলে, তাহলে কী তার কী হবে,
অনেক বড় বিপদ হতে পারে, এমনকি সে কি মারাও যেতে পারে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর কি বন্ধ রাখবো? গ্যাসের চুলা ও বিদ্যুৎ আমরা যখন ব্যবহার করি তখন আমরা কি করবো? বন্ধ রাখবো। আগুন ব্যবহারে কি থাকবো? সতর্ক থাকতে হবে। অপরিচিত পরিচয় যদি ঘরের দরজা খুলবো, অপরিচিত কেউ যদি আসে তাহলে আমরা পরিচয়টা দিয়ে কি করবো? দরজাটা খুলবো। বাড়িটি প্রাথমিক চিকিৎসার বক্স রাখবো। কেন বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখবো? যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পারি। এবার আসো ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। ঘরের বাইরে যে আমরা নিরাপদ থাকবো তার কিছু উপায় বলছি। দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। দেয়াল বা গাছ বেয়ে আমরা উঠবো না বা লাফালাফি কি করবো না। জলাশয়ের আশেপাশে খেলার সময় কি সতর্ক থাকবো? জলাশয়ের আশেপাশে খেলার সময় আমরা সতর্ক থাকবো। রাস্তায় খেলাধুলা কি করবো না এবং রাস্তা পারাপারে কি সতর্ক থাকবো। এবার আসো পার্টি রাস্তায় নিরাপত্তা রক্ষা। রাস্তায় নিরাপত্তা রক্ষাটা কীভাবে লিখবো, কীভাবে পড়বো, সরি, রাস্তায় নিরাপত্তা রক্ষা, রাস্তায় কীভাবে আমরা নিরাপদ থাকবো সে সম্পর্কে আমি বলছি। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনা পড়ি না, যে আমরা রাস্তা পার সময় বড় কোনো ট্রাক চলে আসে বা বড় কোনো গাড়ি চলে আসে যেটা আমরা কি বুঝতে পারি না, তখন সে ক্ষেত্রে কী হয়ে যায়? দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আমাদের কী কী থাকতে হবে? পথ চলতে কী থাকতে হবে? সতর্ক থাকতে হবে, এতে দুর্ঘটনা কি এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুকরণ করতে হবে এমন তিনটি সাধারণ নিয়ম জেনে। আমরা রাস্তা পার হওয়ার সময় যে জিনিসগুলো অবলম্বন করবো, যে জিনিসগুলোর প্রতি আমাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আমরা এখন বলছি। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটব। সেটা হলো প্রত্যেকটা পথচারী যারা আমরা রাস্তায় চলাচল করি প্রত্যেকের দায়িত্ব হলো আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো না। কোথায় হাঁটবো? ফুটপাথ দিয়ে হাঁটবো। রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে কী হবে? যে কোনো সময় গাড়ি এসে বড় ধরনের বিপদ হতে পারে। এরপর রাস্তার ওভারব্রিজ ব্যবহার করবো। ওভারব্রিজ মানে ফ্লাইওভার, যেটা ফ্লাইওভার না, রাস্তার মাঝখানে পার হওয়ার যে একটা ব্রিজ থাকে, যেখানে যে শুধু পথচারীরা চলাচল করে পার হয়, সেজন্য ওটা আমরা ওভারব্রিজটা ব্যবহার করবো। রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে পার হবো। রাস্তার দুপাশটা ভালো করে দেখবো তারপর আমরা কী করবো? রাস্তা পার হবো, যাতে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। এভাবে উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। কেন? আমরা সতর্ক নই, আমরা যেভাবে সেভাবে রাস্তা পার হয়ে থাকি। রাস্তায় বড় গাড়ি আসলে আমরা কী করি না, খেয়াল করি না, সেজন্য আমরা দুর্ঘটনায় কী হয়ে থাকি, পড়ে থাকি, দুর্ঘটনা ঘটে থাকে। অনেক সময় বাস, ট্রাক ও গাড়ি বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। চালকদের অনেক সময় অনেক ওদের সতর্ক থাকতে হবে, কারণ ওদের গাড়িগুলো কি ওভাবে নিয়ন্ত্রণ করে চালাতে হবে যে ব্যাপকভাবে কি চালানো যাবে না। তাই রাস্তা পার হওয়ার সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথচারী সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। বাচ্চারা, আমি তোমাদের তিনটা পার্ট আলোচনা করলাম, দেখেছো সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। বাড়িতে কীভাবে আমরা নিরাপদ থাকবো আর রাস্তায় আমরা কীভাবে নিরাপদ থাকবো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনোরকম প্রবলেম যদি হয় বা সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট আকারে জানাবে, এবং আমি আশা করবো বারবার তোমরা রিডিং করবে, কারণ বিজনেস হলো রিডিং ভিত্তিক। যত তোমরা রিডিং বেশি করে পড়বে তত তোমরা যেভাবে প্রশ্ন আসো না কেন ওভাবে অ্যান্সার করতে পারবে। শূন্যস্থান বলো, মৃগণ বলো, ছোটো প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, ইজিলি তোমরা কী করতে পারবে? অ্যান্সার করতে পারবে। তো তোমরা বেশি বেশি করে রিডিং করবে, ভালো থাকবে তোমরা। তারপরে বাচ্চারা, তোমরা নিরাপদ থাকবে, বাসায় থাকবে, অভিভাবকদের আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।